রঞ্জিত সিং স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে উদয়পুর কেবিআই মাঠে। ওটিপিসির সহযোগিতায় আগামী 28 অক্টোবর শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। মোট 16টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। উদয়পুরের কেবিআই মাঠে শুরু হতে যাচ্ছে রঞ্জিৎ সিং স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ওটিপিসি এর সহযোগিতায় আগামী 28 অক্টোবর শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। রঞ্জিৎ সিং স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শুক্রবার এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় পুর পরিষদের কনফারেন্স হলে। এই সাংবাদিক সম্মেলনে কর্মকর্তারা জানান, টুর্নামেন্টের উদ্বোধন করবেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। তাছাড়া উপস্থিত থাকবেন কৃষি ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রামপদ জামাতিয়া, বিধায়ক সুশান্ত চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। 28 অক্টোবর 2016 মানে আগামী রবিবারে, 2018 রবিবারে তার শুভ উদ্বোধন বিকাল 2টায় কেবিআই ময়দানে। আমাদের এই খেলাটায় মোট 16টি দল এবার অংশগ্রহণ করছে। এর মধ্যে 4টি হচ্ছে গিয়ে আমন্ত্রিত দল। জেলা মধ্যে যারা রয়েছে আমাদের গোমতী জেলা, পাশাপাশি সিপাহী জেলা এবং দক্ষিণ জেলাও এখানে অংশগ্রহণ করছে। মোট 16টি দল এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।